হাই গাইস, আমি আসলাম আর তোমরা দেখছো আসলাম শেখ ব্লগস। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমি কাল চলে এসেছিলাম। দেখো আমরা কোথায় এসেছি, এই দেখো কত বড় পুকুর দেখো, আর ওই দেখো ওই দেখো ওই দিকে চন্দ্র উঠেছে, চন্দ্র চন্দ্র দেখো, চাঁদ মামা উঠেছে, চাঁদ মামা। আর দেখো কত লোক ঘুরতে এসছে দেখো। হ্যাঁ, এটার কোনো জায়গা নয়, এটা হচ্ছে আমাদের দীঘা, সবার পছন্দ, দক্ষিণবাসী উত্তরবাসী সবারই, বাঙালিদের একটা আকর্ষণীয় জায়গা সেটা। বন্ধুরা এখন আমরা চলে এসেছি তাজপুর বিচ, আর তাজপুর বিচটা সম্পূর্ণ তোমাদেরকে দেখানো হবে একটা সিনেম্যাটিক শট দিয়ে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। হাই গাইস, তো আমরা এখন যাচ্ছি দীঘা সি বিচ। এতক্ষণ আমরা রুমে ছিলাম, আমি আর আমার মামাতো বোন যাচ্ছি। রুহিনা কোথায় যাচ্ছ? দীঘা সি বিচ, দীঘা সি বিচে যাচ্ছি। তো এতক্ষণ আমরা রুমে ছিলাম, তো মোহনা থেকে ঘুরে এসে কিছু খাই দাই করলাম, পেট তো মানছিল না। তো এখন আমরা আস্তে 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 কই আমাদের টুনি রুনি কই, তো যাই হোক, এর নাম টুনি আবার রুহিনা, দুটোই নাম। তো কখনো টুনি বলে রাখি, আর ভিডিওতে মাঝে মাঝে রুহিনা নাম বলা হয়। তো যাই হোক, আমরা একেবারে ডাইরেক্ট তোমাদেরকে সি বিচে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, কেন তোমাদের অনেক সময়ের দাম আছে আমি বুঝি। তো যাই হোক, এতটা পথ যাবো অনেকটাই, তো স্নান করতে করতে তোমাদের সাথে ভিডিওতে কন্টিনিউতে আসছি। চলো অবশেষে চলে এসেছি। আসার পরে আমাদের ইচ্ছা হলো যে এই বোট চড়বো, বাট জানি না কেমন ফিল হবে। কত করে টিকিট কাকু? 150। বাচ্চাদের কত? বাচ্চাদের 100। হাই গাইস, তো এখন আমরা চলে এসেছি লাইফ জ্যাকেট পরে, আমি আর রুহিনা। তো এখন আমরা যাবো বোটে, চলো বোটের এনজয়টা করাই। হ্যাঁ, এতক্ষণ অপেক্ষার করার পর বোট ছেড়ে দিয়েছে। ফার্স্ট টাইম 3 বছর দীঘা আসছি, বাট ফার্স্ট টাইম আমি বোট চড়ছি, জানি না কেমন ফিল হবে। ভয় লাগছে, ভয় লাগছে, একদম ভয় লাগছে। সেই মাত্র আমাদের ছেড়ে দিল বোট, আর আমরা যাচ্ছি। We'll be right back.